থেকে প্যান্টাফিউশন ছাড়া আপনাকে আগে থেকে আগে থেকে আমি আমার কন্টিনিউস কাজ ছিল মানে প্যান্টাফিউশন ছাড়া আমি এই যে নাম যে আছে আপনি আপনি ফলো করে আপনি আমি আমার সাথে মুরব্বী আছে একটা টিম আমার আমার নিজে আমরা ওয়ার্ক করতাম ভাই কিন্তু যে প্যান্টাফিউশনে আমার টিমের একজন মারা গেছে আমার আমার ফ্যামিলি বিপর্যয় হয়েছে আমি কাজ কাজে ইনশাল্লাহ কোনো গাফিলতি বা কোনো কোনো হয় না ইনশাল্লাহ এটা তো আমার আমাকে হবে অবশ্যই আর আমার এখন টুকটাক কাজ কাজ আসতেছে ইনশাল্লাহ আমি যাচ্ছি যে একটু আপনাদের সাথে একটু থাকলে জিনিসটা আরো জিনিসটা চর্চাটা ভালো হয় আরো আরো স্কিলনেস বাড়ে ইনশাল্লাহ আচ্ছা একটা আমরা অনুপ্রেরণা স্বরূপ আমি আবেদ সিরাজ ভাইকে আপনাদের সামনে দেখাই আচ্ছা ভাই আপনার এখন বয়স কত বলতে পারেন আমার বয়স হলো 62 বছর 62 62 আচ্ছা আপনার স্ক্রিনটা একটু শেয়ার করতে মানে ওই যে আপনার ভিডিওটা এই করতে পারেন আমরা সবাই আপনাদের দেখে অনুপ্রেরণা নেই ভিডিও শেয়ার করতে পারেন যদি আপনি কিছু মনে না করেন আর কি ফ্রিলি আচ্ছা আপনি রেডি হয়ে নেন যদি মনে করেন এতে আছেন তো আনরেডি থাকলে রেডি হয়ে নেবেন তাহলে একটা জিনিস চিন্তা করে দেখি আমরা অনেকে মনে করি যে আমরা হয়তো বা আমাদের বয়স নেই অথবা লেটে শুরু করছি শুরু করার এখনো মনে হয় আমাদের সময় শেষ হয়ে গেছে তো আমার আমার দুইটা বেনিফিকেশনে গত বছরে একটা আমার ইচ্ছু লেগেছিল মানে ফাইবারে লেভেল ওয়ান আসা পরে এক মাস ছিলাম আমার হসপিটালে ওখানে আমি করতে পারিনি ওই জায়গা থেকে আবার আবার ই করছি এখন আমার লেটেস্ট লেটেস্ট একটা ওয়ার্ক দেখাই আপনাকে কথা বলতে বাধে আর কি এবং ওনার আরো কিছু সমস্যা গ্রাফিক্স ডিজাইনার হিসাবে তো উনি কিন্তু আমাদের অনুপ্রেরণা হতে পারে আমরা মনে করছি আমাদের বয়স 30-40 বছর হয়ে গেছে তারপরে আমরা মনে হয় পারবো না এরকম অনেকের মনে করি কিন্তু না যে যেখান থেকেই চেষ্টা করবেন তার সেখান থেকেই সফলতা পাওয়া পসিবল সম্ভব এই জন্য আমাদের অ্যাক্টিভিটি বাড়াতে হবে এবং আমাদের কাজের গতি বাড়াতে হবে আর অহেতুক সময় আমরা নষ্ট করব না আমাদের বেশি সময় নষ্ট হয় ফেসবুক ইউটিউব এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে তো এইগুলো বাদ দিয়ে আমরা কাজের দিকে মনোযোগী হই তাহলে দেখবেন মনও ভালো থাকবে সব ভালো থাকবে যখন সময় নষ্ট হবে তখন কিন্তু মন খারাপ হয়ে যায় কাজের প্রতি আর মনোযোগ থাকে না আসসালামু আলাইকুম বস হ্যাঁ বল ভাই ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম বস আমি একজন করে বলেন ভাই একটা কথা ছিল আচ্ছা বলেন আজকে কথাই শুনে খালি আমার পোর্টফোলিওটা কি একটু দেখা যাবে পরে ভাই পরে দেখে দেখে দেব নি এখন হচ্ছে আমাদের অনেক কথা হয়ে গেছে এখন আমরা ক্লাসে চলে যাব গুরুত্বপূর্ণ কিছু জিনিস আপনাদের সাথে শেয়ার করব আপনারা সেইগুলো বাস্তবে রূপান্তরিত করবেন সেগুলো কাজে লাগাবেন এবং সামনে এগিয়ে যাবেন সেই প্রত্যাশা নিয়ে আমি চলে যাচ্ছি না ভাই কোর্সই তো পোর্টফোলিওটা সেটাই আমি এখন দেখাচ্ছি আমার দুই পিসিতে আর পিসিতে একটা ল্যাপটপ আছে ল্যাপটপ ওয়ান আর এই পিসিতে আছে আমার যে এই কোর্সই দেখাচ্ছি এই জিনিসটা দেখাচ্ছি আপনাকে এখন আমি দেখাচ্ছি দেখা যাচ্ছে ভাই হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে দেখা যাচ্ছে এইখানে আমি এই যে এই এই আমার এই তিনটাই লোগো এবং এখানে আমি আর্টিকেল রাইটিং আর্টিকেল রাইটিং এ আমার নিজের নিজস্ব ডোমেন আছে এবং আমার এখান থেকে কন্টিনিউস ওয়ার্ক আসতেছে আর্টিকেল রাইটিং এর আমাকে ইউ বলছে বায়ার বলছে কয়েকদিন আগে আমার কয়েকদিন আগে আমার বায়ার আমার দেখাচ্ছি এই বায়ের সঙ্গে আমি এখন আমি কাজ করতেছি এখন আমি কাজ করতেছি এই বায়ের সাথে যে আমি দেখা যাচ্ছে এই যে এই এই বায়ের সাথে আমি এই বায়ের সাথে আমি এখন ওয়ার্ক করতেছি এই বায়ার এই এই বায়ার এই দিছে সে আমাকে হায়ার করছে এই বায়ারটা হলো এই বায়ারটা হলো ইসের
কথা হয়েছে এইবারটা হলো এইবারটা ফ্রান্সের আর এইবারটা ইংল্যান্ডের, এই দুজনের সাথে আমি এখন কন্টেন্টে ওয়ার্ক করছি। ইউনাইটেড আরব আমিরাত, জি জি আরব আরব আমিরাতের, ইনি আমাকে হায়ার করছে, এনার সাথে আমি ডিজিটাল মার্কেটিং এর লিড জেনারেশন এবং গ্রাফিক্স টি শার্ট ডিজাইন তারপর লেভেল ডিজাইন এই কাজগুলো আমি করতেছি, কন্টিনিউস করতেছি এবং আপওয়ার্কে উনি আমাকে নিয়ে গেছে, আপওয়ার্কে কাজ করতেছে। আর ইনি হলো ইনি হলো ফ্রান্সের, এনের সাথেও আমি ওয়ার্ক করেছি, তার সাথে আমি আমরা টিমের সাথে কাজ করে তখন আমি থাক দিছে এই জিনিসটা উনি এক্সেপ্ট করছে। ওনার লিড জেনারেশন তারপরে সোশ্যাল মিডিয়া এবং গ্রাফিক্স গ্রাফিক্স এর কাছে এবং এই কাজ করতেছি, এই কাজগুলো এই কাজগুলো আমাকে রিসেন্ট সপ্তাহখানিক আগে। আচ্ছা যাই হোক, আমরা আমাদের দেখা মানে উদ্দেশ্য ছিল যে আপনি মানে মুরব্বী হয়েও একজন বয়স্ক লোক হয়েও ফ্রিল্যান্সিং করতেছেন এখন 60-65 বছর বয়স, তাই না? তাহলে আমরা আপনার তুলনায় অর্ধেক বয়স, তারপরেও আমরা অনেক পিছিয়ে আপনার চাইতে, তো সেটাই আমাদের বলা দরকার, মানে আমাদের উৎসাহ পাওয়া দরকার ছিল আপনার থেকে আর কি, যে আপনি যদি পারেন আমরা কেন পারবো না, সেক্ষেত্রে আপনার চাইতে অনেক ভালো গতিতে আমাদের আগানো উচিত সেটাই আর কি। ভাইয়া আমার আরেকটা পিসিতে ফাইবারে আমার $680 লেভেল ওয়ান হয়ে যায়, $680 মতো ই করছি, আর $120 হইলে আমার ইনশাল্লাহ আমি লেভেল টু আসি পারবো। আর পিসিতে জি হবে ইনশাল্লাহ, লেগে থাকলেই হবে, দোয়া করে আপনার সহযোগিতা আছে। আমি অ্যাক্টিভ হিসেবে ই করতেছি আর মানে আর আপওয়ার্কের ভাই একটি ক্লায়েন্ট সঙ্গে আমার আলাপ চলতেছে, উনি 3 মাসের জন্য আমাকে মানে নেবে, এটাই হইলে আমি যাচ্ছি যে আপনাকে এটা ইল করে আপনাকে এটা আপনার সাথে হেল্প দেবো ইনশাল্লাহ। যেহেতু আমি আমার সমস্যা হয়েছে কি আমার সময় কথা বলতে তো ভাই একটু সমস্যা, ভাই আমি আমি একটু প্রতিবন্ধী, তো আমার জি আপনি যখন যে হেল্প দরকার ইনশাল্লাহ আমরা আছি। আর আপনি আমাদের ওই যে কোন ব্যাচের স্টুডেন্ট ছিলেন যেন পেইড? আমি ছিলাম আপনার ওই যে 4 নম্বর না 5 নম্বর? আপনি তো লাস্টের দিকে হারাই গেছিলেন অসুস্থ হওয়ার কারণে। ভাই আমার এই বছর আমি ওয়া করতে পারিনি, পরে পর্যন্ত আমাকে বাইরে আমাকে ফোন দিছে ভাই ডাইরেক্ট, ফোন দিয়ে বলছে যে তুমি কোথায় রয়ে গেলা, তো আমি বললাম যে আমার মা তো অসুস্থ, আমার আম্মা ভর্তি ছিল রমজানে। জি আপনার অগ্রগতি ভালো ছিল, লাস্টের দিকে আপনি আবার মানে সমস্যার কারণে। জি ভাই ভাই এই অবস্থা ছিল, আসলে আমার 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 সাথে আমার বড় ছেলে ওই যে যখন ক্লায়েন্টের কথা বলতে হয় ও ও ও আমাকে হেল্প করে কথা বলে, বুঝছেন ভাই? ও আচ্ছা আচ্ছা, মানে আমি তো এই করতে পারি, ও কথা বলে এটা হেল্প করে ঠিক আছে, আমি সেটাই শুরু করতে যাচ্ছি, তো ঠিক আছে। বিভিন্ন কারণে এখন নতুন করে আবার আইডি করেছে, মানে এটা তো অ্যাক্টিভ কম। না আমার তো ফাইবারে তো অর্ডার তেমন হয় না, তো ভাবলাম যে আপওয়ার্ক নিয়ে একটু ট্রাই করি, বাট আপওয়ার্ক সম্পর্কে তো এক্সপেরিয়েন্স নেই, ভাবলাম আপনার একবার আপওয়ার্কে আরো আরো এক্সপার্ট হয়ে তারও লাগতে হবে, ওখানে ওখানে কাজ ভালো, সবকিছুই অনেক প্রফেশনাল লাগবে। সিরিজ ভাই তো আলহামদুলিল্লাহ আপওয়ার্কে কাজ করতেছে। হ্যাঁ সবাই পারে ভাই, ওখানে আপওয়ার্কে কাজ পাও সব ভাই ইনশাআল্লাহ। হ্যাঁ ভাই আপনি তো অসুস্থ, এই কারণে আমি আসলে আপনার নক দিন, আর মাঝে মধ্যে দেখি যে আপনি নাই, তো পর ভাবলাম না না আমি থাকি সময় মানে কোন কাজ করতে গিয়ে আমার অফ হয়েছে বন্ধ হওয়ার পরে, পিসি যে আবার ওই আমার ছেলে কলেজে পড়ে স্কুলে পড়ে, তো ও পিসি পিসিতে করে কি ওই অ্যাসাইনমেন্ট অ্যাসাইনমেন্ট লাগে, আমি রাত্রে আমি সবসময়
আচ্ছা ভাই, ওই কাই ভাইয়ের ক্লাস শেষ হলে আমি আপনাকে নক দিয়ে দিয়েছি ভাইয়া, ওই তবে ক্লাসটা এ করেন, অনেকে বসে দিয়েছে, কিছু দেখান। জি জি, তো আমি হচ্ছে কিছু রিসার্চ করে আপনাদের জন্য ই বের করছি, যেগুলো নিয়ে আপনারা কাজ করতে পারবেন লং টার্ম। মানে এই যে নিউজগুলো আমি আপনাদের স্ক্রিনটা শেয়ার দিয়েন ভাই, ও শেয়ার হয় নাই তাই না, আর রেকর্ড দিয়েন ভাই। হ্যাঁ রেকর্ড চলছে অলরেডি। এখানে দেখতে পাচ্ছেন হয়তো বা, এখানে কিছু কিছু নিশ নিয়ে কাজ করলে যেগুলোতে আপনার মানে পিফলে যাবে না ডিজাইনগুলো, কাজগুলো। অনেক সময় আমরা দেখা যাচ্ছে যে অনেক সময় ডিজাইন করি, দেখি যে না এই ট্রেন্ডিং নিশ না, তো এখানে ট্রেন্ডিংয়ের দরকার নেই। যেমন জবস রিলেটেড, ফায়ার ফাইটার, এটা নিয়ে যদি আপনি কাজ করেন 100টা ডিজাইন বানিয়ে রাখবেন। নার্সিং, এটা টিচার, ভেটারান, ফার্মার, এই ফার্মারটা এখন সবচাইতে টপ একটা নিশ, মানে এভারগ্রিন নিশ হিসাবে। এভারগ্রিন যতগুলো নিশ আছে তার মধ্যে এই ফার্মারটা কিন্তু অনেক ভালো, অনেক ভালো। তা হান্টিং, ফিশিং, কফি, এগুলো তো আছেই। তারপরে আমরা এই ডিজাইনগুলো আবার কীভাবে করব তারও একটা সিস্টেম আছে। সেই সিস্টেমটা হলো এখানে আবার কিছু আমরা আমি কালেক্ট করে রাখছি। তার মধ্যে হচ্ছে এই ডিজাইনগুলোই, এখানে যে নিশগুলো আমি সিলেক্ট করেছি, আমি ফার্মার নিশটা নিলাম এখান থেকে, মনে করেন ফার্মার, ফার্মার আর টি শার্ট ডিজাইন কেমন আছে এটাই আমি আগে দেখি। ফার্মার টি শার্ট ডিজাইন, ফার্মার নিয়ে দেখুন, এখানে কিন্তু হিউজ পরিমাণ ডিজাইন চলে গেছে। এখন কিন্তু ফার্মাররা যারা আছে এরা কিন্তু আর আপনার অশিক্ষিত না, ম্যাক্সিমামই এখন শিক্ষা অর্জন করে বিভিন্ন দেশে, আমাদের দেশেই শুধু যেসব ফার্মাররা আছে তারা কম শিক্ষিত অথবা শিক্ষিত না, কিন্তু অন্যান্য দেশে ম্যাক্সিমামই এখন এই ফার্মাররা হিউজ পরিমাণ আপনার চাষ করতেছে, ফার্মিংয়ের কাজ করতেছে, এবং সব টেকনোলজি বেস। এই যেখানে আপনারা ইউটিউবে অথবা হয়তো বা দেখছেন কখনো যে যতগুলো ফার্মিং যে কাজগুলো হচ্ছে, ফার্মাররা যে কাজগুলো করতেছে, দেখবেন যে যারা কলার চাষ করছে, দেখেন শুধু কলার, কলা এমনভাবে তারা চাষ করতেছে হিউজ পরিমাণ এলাকা নিয়ে, এবং তাদের ইনস্ট্রুমেন্টগুলো খুবই স্ট্রং এবং খুব দামি, এবং তাদের একদম উৎপাদন থেকে শুরু করে বাজারজাত করা পর্যন্ত যতগুলো প্রসেসিং তারা নিজেরাই করতেছে তাদের একই কোম্পানিতে, এবং স্টেপ আছে তাদের মধ্যে। এই সব জায়গায় দেখুন যতগুলো টি শার্ট আছে এবং যতগুলো ই আছে সব ফার্মারগুলো নিয়েই বেশি, এগুলোও কিন্তু খুব ট্রেন্ড। আমরা কিন্তু অনেকেই জানি না, অনেকেই এটা নিয়ে ডিজাইন করছে না। এই যে ডিজাইনগুলো এখানে দেখবেন, বাংলাদেশিদের ডিজাইন নাই বলতে গেলে চলে, বাংলাদেশিরা এগুলো আমরা মনে করছি ফার্মার আবার কি, আমাদের এলাকার যেই সব ফার্মাররা আছে তারা আবার এইসব টি শার্ট ডিজাইন পরে কিনা, পরবে না, তারা তো যে কোনো ছিঁড়া ফাটা একটা জামা কাপড় পাইলেই হলো, কারণ তারা তো আর ভালো জিনিস মানে পরে তারা কাজ করে না। ফার্মার যে সে কোথাও প্রমোট করার নিজেকে দরকার মনে করে না, কিন্তু অন্যান্য দেশে সে যে ফার্মার সে কিন্তু একজন খুবই সম্মানী একজন ব্যক্তিত্ব। ফার্মার হিসাবে ফার্মারকে অনেক সম্মান করে তারা, কারণ কি, কারণ হচ্ছে ফার্মারদের আয় রোজগারের টাকাতেই তারা কিন্তু চলতেছে, মানে তাদের আয় রোজগারের ফলেই একজন ফার্মারের আপনার আয় রোজ, মানে তাদের যে কাজ, তাদের ফসল ফলানোর কারণে আমরা কিন্তু ভালো কিছু পাচ্ছি, খেতে পাচ্ছি, ফ্রেশ কিছু পাচ্ছি, তার এই জন্য তাদেরকে অনেক সম্মান করা হয়। কিন্তু আমাদের বাংলাদেশে তার বিপরীত, ফার্মারদের আমরা অসম্মানের চোখে দেখি। একজন ভাই এগুলা কি তাহলে স্টক সাইডে কন্টিনিউ আপলোড দিব? হ্যাঁ এটা দেওয়া যায়। হ্যাঁ এই ফার্মের, ফার্মারের যদি আপনারা কেউ মনে করেন এই শুধু একটা নিশকে নিয়ে একটা স্টোর বানাবেন, বানাতে পারবেন, নো প্রবলেম। এই শুধু ফার্মার, এরকম ফার্মার না, আপনারা রিসার্চ করতে করতে অনেক কিছু পাবেন। রিসার্চ করলে আমি এখন ইদানিং খুবই রিসার্চ করতেছি, এবং আপনাদের জন্যই এবং আমার নিজের জন্যই, যেগুলো রিসার্চ করলে
অনেক ভালো কিছু পাওয়া যায়। তো তার মধ্যে যে ফার্মে যেটা বললাম, তখন কিন্তু অনেক ডিজাইন হিউজ পরিমাণ, কারণ হচ্ছে এটা হলো আপনার এটাতে একটা সাইট দেখালাম আরও এদিকে আছে, মানে প্রত্যেকটা ক্লিক করলে প্রত্যেকটা ইমেজের সাথে মানে এক একটা রিলেটেড ইমেজ আসছে। তাহলে আমি প্রথমে একটা ই করছি, একটা রিলেটেড ইমেজ আসছে, এখানে একটা ইমেজ থেকে রিলেটেডভাবে এতগুলো ইমেজ আসছে। তো এরকম প্রচুর হিউজ পরিমাণ এখন ডিজাইন চলতেছে এখানে। আমি আপনি আবার এটা মনে করেন না যে ফার্মা নিয়ে তো অনেক কাজ হয়ে গেছে, এখন আমি যদি শুরু করি হয়তো বা ভালো কিছু পাবো না, আসলে সেরকম না। এখন হচ্ছে ফার্মারদের সব সময় সব রকম ই থাকেই, ট্রেন্ডিং থাকেই। তো এর মধ্যে আবার আরেকটা ব্যাপার আছে, ফার্মারদের এটা একটা এভারগ্রিন ঠিক আছে, কিন্তু এর মধ্যে আবার ট্রেন্ডিং আছে। ফার্মার ফার্মটা ফার্মার টি শার্ট এর মধ্যে আবার ট্রেন্ডিং কি আপনারা কেউ বলতে পারবেন? কারো কি কোনো অভিজ্ঞতা আছে এই সম্পর্কে যে ফার্মারের মধ্যে আবার ট্রেন্ডিং হতে পারে কি সেটা? হয়তো বা এটা যখন যে মৌসুমে ফসল চাই সেটাকে। ধন্যবাদ, বুঝতে পারছেন শিমুল ভাই। আসলে যখন যে এখন মনে করেন যে কলার চাষ, কয়দিন পরে পেঁপের চাষ, কয়দিন পরে ফুলকপি, তারপরে আবার আসবে এরকম বিভিন্ন শীতের সময় এখন আসতেছে, শীতে যেসব সবজিগুলো হয় এই সব সবজিগুলো হাতে করে ধরে সবজিগুলো নিয়ে ডিজাইন করে আমরা যখন বাজারজাত করবো এগুলো, তখন খুব হিউজ পরিমাণ সেল হবে। এটাই এর মধ্যে আবার ট্রেন্ডিং আছে। হ্যাঁ, এগুলাই তো আমি নিজেই আমার একজন ইউটিউবের একজন আপনার ফার্মার ফার্মার তার হলো হিউজ বড় একটা ফার্ম আছে, সেখানে শুধু সে গরু পালন করে তার নিজেরই, এবং সে আমাকে ফাইবারে হায়ার করছিল ডিজাইনের জন্য, টি শার্টের জন্য বেশ কয়েকটা ডিজাইন করছে, এবং পরে আবার হায়ার করছে সে আমাকে বেশ কয়েকটা মানে কয়েকবার, কারণ হচ্ছে তার হিউজ পরিমাণ টি শার্ট ডিজাইনও লাগে। আমি দেখলাম যে সে আরও ডিজাইন করছে অন্য জায়গা থেকে কাজ করছে, এবং সে এইগুলো নিয়ে তার ইউটিউব চ্যানেলকে পর্যন্ত প্রমোট করতেছে, এবং তার ইউটিউব চ্যানেলেও প্রচুর পরিমাণ সাবস্ক্রাইবার ভিউয়ার্স, এবং এক একটা ভিডিও আপলোড করলে প্রচুর পরিমাণ ভিউয়ার্স আসে তার, শুধু সে গরু নিয়ে চাষবাস করতেছে, মানে গরুর ফার্ম তার। তো আসলে আমাদের দেশে তো এগুলো মূল্যায়ন দেওয়া হয়। হ্যাঁ হ্যাঁ, আমাদের দেশে আসলে মূল্যায়ন, সরকারি চাকরি ছাড়া কোনো কিছুতে মূল্যায়ন দেয় না, এই জন্য আমরা এই ডিজাইনগুলোকেও মূল্যায়ন করতেছি না। কিন্তু অন্যান্য দেশে হিউজ পরিমাণ, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, তারপরে আমেরিকা, আয়ারল্যান্ড, এইসব জায়গাতে প্রচুর পরিমাণে ফার্মিং কাজগুলো হয়, এবং এইগুলোর ডিমান্ড অনেক বেশি, ডিজাইনের ডিমান্ড অনেক বেশি। আপনি যখন একটা পোর্টফোলিও বানাবেন অথবা আপনার স্টক সাইট অথবা যে কোনো জায়গায়, বিভিন্ন জায়গায় আপনি স্টোর থাকবে, দেখবেন যে ওখান থেকে কিন্তু আপনার সাথে নক করবে তারা ডিজাইন করায় নেওয়ার জন্য। তো এটা একটা গেল ব্যাপার। আরেকটা আসছে মানে ফার্মার এই আর এই যে এগুলো ফায়ার ফাইটার, নার্স, টিচার, ভেটারান, এগুলো যে কম তা না, তবে এর মধ্যে ফার্মারটা এখন সবচেয়ে বেশি টপ, মানে বেশি ভালো চলতেছে। তারপরে আসছে হান্টিং, এগুলো তো হবি, হবি আরও অনেকগুলো আছে। আমি জাস্ট জব এবং হবিজ এই দুইটা নিয়ে এভারগ্রিন এইগুলো মানে সবচেয়ে বেশি চলে যেগুলো সেগুলো আপনারা নিয়ে আসছে। এইবার এই ফার্মারকে নিয়ে আমি কীভাবে ডিজাইন করব সেটা আসতেছি। প্রথমে স্ট্রং স্টেটমেন্ট, এই ফার্মারকে নিয়ে যাদের যে লেখাগুলো আছে, স্টেটমেন্টগুলো আছে, সেই স্টেটমেন্টগুলো আমাকে সার্চ করতে হবে, খুঁজতে হবে, বের করতে হবে। যেমন এখানে আমি ফার্মার স্টেটমেন্ট স্টেটমেন্টস নিয়ে যদি সার্চ করি, দেখুন এখানে যদি ইমেজেস ক্লিক করি অনেক আসবে, অলে ক্লিক করলে বিভিন্ন ওয়েবসাইট থেকে দেখবেন যে ফার্মারকে নিয়ে কত সুন্দর সুন্দর স্টেটমেন্ট আছে, যে লেখাগুলো আছে, এই লেখাগুলোর মধ্য থেকে আমরা কিছু কালেকশন করে ডিজাইন করব, এবং ছাঁটাই বাছাই করে অল্প কিছু নিয়ে, এক লাইন দুই লাইন নিয়ে কিন্তু আমরা ডিজাইন করতে পারবো। যেমন এখানে দেখা যাচ্ছে 20 কোটস দ্যাট সেলিব্রেট লাইফ অন দ্য ফার্ম, এরকম আমরা এটা না লিখে আমরা এর মধ্যে লিখতে পারি ফার্মার কোটস, হ্যাঁ কোটস লিখতে পারি, কিউ ইউ ও টি এস, এই যে এখানে চলে আসছে কোটস ইন ইংলিশ, এটা লিখলে আরও ভালো হবে। তো আমরা এটা ওপেন করে দেখি, প্রথমে হচ্ছে এই ওয়েবসাইটটা আসছে। আপনি কি করেন, আমি একটা আমাকে এক ক্লায়েন্ট একটা ই দিছে মোটিভেশনাল টি শার্ট ডিজাইনের জন্য 10 কোর্স দিছে, আমি ওটার উপরে ওয়ার্ক করতেছি, দুই তিনটা মানে ই মানে ই করতেছি কোন ফন্ট গুলা চয়েস করবো, মোটামুটি দাঁড়া করেছি
আমাকে একটা ওয়ার্ক দিছে, ওটা আমি আপনার কাছে একটু একটু হ্যাঁ আপনি আমার সাথে পার্সোনালি শেয়ার করতে পারেন অথবা এখানে সবার সামনেও শেয়ার করতে পারেন, নো প্রবলেম। 10টা কোড দিছে মোটিভেশনালি, জি জি ভালো এই দিছে 10টা টি-শার্ট হবে, জি। এই যে এখানে দেখুন, ইট ইজ রিয়েলি ইম্পর্টেন্ট ইন এ ওয়ার্ল্ড দ্যাট ইজ অফেন ভেরি এইদার আইদার অর টু রিমেম্বার দেয়ার ক্যান বি বোথ নাইদার অ্যান্ড এভরিথিং দ্যাট ইজ আদার দ্যান দ্য বাইনারি অফ মেল অর ফিমেল। এটা একজন কৃষককে নিয়ে একজন লেখক লেখছে ব্যাপারটা, তাহলে কৃষককে সে কত ভালো বড় চোখে দেখছে এখানে, বুঝছেন? সে মহিলা হোক পুরুষ হোক, সে কিন্তু আমাদের জন্য অনেক বড় একজন মানে সেবক, এরকম কিছু একটা লেখছে, তাদেরকে মনে রাখার মতো একটা মানুষ। তার এই যে এটা ছোটো ছোটো ছোটোগুলো নিয়ে আমরা কাজ করব, এবং এর মধ্যে থেকে সম্পূর্ণ নাও নিতে পারি, একটা ওয়ার্ড নিতে পারি, মানে একটা সেন্টেন্স নিতে পারি, দুই চারটা ওয়ার্ড নিতে পারি, এরকম করে আমাদের রিসার্চ করে বের করে নিতে হবে। এত বড় দিয়ে ডিজাইন করলে দেখা যাচ্ছে অনেকটা বড় হয়ে যায়, আবার বড় সম্পূর্ণ লেখলেও কিন্তু লেখা যায় ডিজাইনের মধ্যে। নো প্রাইড ফর সাম অফ আস উইদাউট লিবারেশন ফর অল অফ আস। আচ্ছা, আপনারা এটাও মনে করতে পারেন যে এই টি শার্ট ডিজাইন, মানে যে এই ডিজাইনগুলো হবে, এই ডিজাইনগুলো কারা পড়তে পারে? ফার্মারকে নিয়ে যে ডিজাইন, এটা আপনারা জানেন? ফার্মের শ্রমিকরা পড়বে। হ্যাঁ, আমাদের মানে আইডিয়ার সীমাবদ্ধতা এটাই যে শুধু ফার্মে যে শ্রমিকরা কাজ করবে তারা, যারা কৃষি কাজ পছন্দ করে তারাও এগুলো করে। হ্যাঁ, যারা কৃষি কাজ পছন্দ করে তারা করে, আবার শুধু এটাই না, যারা কৃষি যারা ফার্মাদের, হ্যাঁ বলেন, যারা ফার্মাদের রেসপেক্ট করে এইটাই সবচেয়ে বড় কথা, এটাই হলো মেইন ব্যাপার, যারা ফার্মারদের রেসপেক্ট করে। আর এটাই হলো সবচাইতে বড় মাপের এবং বড় মনের মানুষ, যারা ফার্মারদের রেসপেক্ট করে, এবং ফার্মাররা সবচাইতে বেশি রেসপেক্ট পাওয়ার যোগ্য। একজন উকিল বলেন, মানে জজ বলেন, ব্যারিস্টার বলেন, এবং আপনার অডিটর মানে যাই বলেন না কেন, বড় বড় পদে যারা আছে এরা কিন্তু সবাই ডিপেন্ডেড কার ওপর? ফার্মারের ওপর, ঠিক আছে না? ফার্মাররা ভালোভাবে ফসল ফলাইছে দেখে এরা বড় বড় সুন্দর সুন্দর খাবার খাইতে পারতেছে, তাই না? এই জন্য ফার্মারদেরকে রেসপেক্ট করা সবার কর্তব্য এবং মূল্যায়ন করতে হবে। তো যারা বেশি রেসপেক্ট করতে চায়, দেখা যাচ্ছে যে ফার্মারদের কাছে গিয়ে তো আর তাদেরকে এই করার সুযোগ হয় না, সেক্ষেত্রে যখন একজন একটা ফার্মারকে নিয়ে ডিজাইন করা গেঞ্জি টি শার্ট পরে যখন একজন ফার্মারের সামনে দিয়ে হাঁটবে, তখন তার বুকটা ভরে যাবে যে এ এত বড় একটা ক্রিকেটার অথবা এত বড় একজন ফুটবলার, এত বড় একজন লয়ার, আর সে কী করছে, ফার্মার আমাদের মতো ফার্মারকে নিয়ে বানানো একটা টি শার্ট সে পরে বেড়াচ্ছে, তার বুক ভরে যাবে এবং তার ফার্মারের কাজের প্রতি আগ্রহ আরও বেড়ে যাবে, কি বলেন? ঠিক না বেটিক? জি স্যার, ঠিক, জি ভাই, জি। তো এই জন্য এই ডিজাইনটা কিন্তু শুধু ফার্মাররা পড়বে, মানে এটা শুধুমাত্র ফার্মারদের মধ্যে সীমাবদ্ধ এই নিশটা তা না, পুরা ওয়ার্ল্ড ওয়াইড ব্যাপী কিন্তু এটা, ঠিক আছে? এটা কিন্তু সব দেশে এবং সব জায়গায় এবং সব সেক্টরে সব রকম মানুষের মধ্যে এটা সীমাবদ্ধ, পুরুষ মহিলা বুড়ো ছোটো বড়ো, ফার্মাররা গরিব মানুষ ধনী মানুষ সবাই কিন্তু এটা পড়তে পারে, যার কারণে এই ফার্মারের নিশটা অনেক বেশি। শুধু এইটাই না, এরকম বিভিন্ন রকম নিশ আছে, আমাদেরকে রিসার্চ করে বের করতে হবে, কি বলেন? কিভাবে রিসার্চ করব আমরা? ওই যে যেটা সেদিন শিখছিলাম আমরা সেভাবে, এবং জি ওই গত দুইটা তিনটা ক্লাসে এগুলো আলোচনা করা হয়েছে, তারপরেও সাময়িক সামান্য কিছু আলোচনা করা হয়েছে, আরও হিউজ পরিমাণে বাকি আছে, আপনারা সেটা রিসার্চ করে নেবেন, ওইটা আপনাদের দেখানো হয়েছে। তো যাই হোক, এক ক্লাসে এত কিছু দেখানো যায় না, তারপরে যত সম্ভব আরও আমার কিছু বাকি ছিল, এখানে স্টেটমেন্টে আসলাম আমরা, স্ট্রং স্টেটমেন্ট নিতে হবে, আমরা নিজেরাও বানাতে পারি স্টেটমেন্ট। কীভাবে বানাবো? বিভিন্ন সোশ্যাল মিডিয়া ঘাঁটবো, ফার্মারদের যেসব ওয়েবসাইট আছে তাদেরকে নিয়ে যেসব আপনার লেখালেখি আছে এগুলো আমরা রিসার্চ করবো, পড়বো, আমাদেরকে পড়তে হবে, পারবো। তারপর আসছে মাল্টিপল কালার্ড ওয়ার্ড, মাল্টিপল কালার ওয়ার্ড নিয়েও কিন্তু আমরা এই যে এই ডিজাইনগুলো করতে পারি, ঠিক আছে? আমি আপনাদেরকে দেখাচ্ছি মাল্টিপল কালার ওয়ার্ড
টি শার্ট ডিজাইন ফর ফার্মার, কিন্তু ফার্মারকে নিয়ে আজকে আমরা প্রমোট করছি, এফ এ আর এম ই আর, তাই না? ফার্মার বানান, যাই হোক। এখানে এরকম আসে নাই, ফার্মারকে নিয়ে মাল্টিপল কালার টি শার্ট নাই, দেখছেন? এটা কিন্তু একটা হিউজ পরিমাণ নিশ, যেটা নাই বলতে গেলে চলে, এটা নিয়ে আপনি কাজ করবেন, এটা খুবই আগে চলে আসবে। শুধু এখানে একটা আসছে, কিন্তু এটা ফার্মারকে নিয়ে না। আমি আগে দেখি মাল্টিপল ওয়ার্ড টি শার্ট ডিজাইনটা কেমন হয়, সেটা আসে, তারপরে ওই ডিজাইনটা আমরা ফার্মারকে নিয়ে করব। এই যে একটা আছে গুড নিয়ে ডিজাইন করছে, আবার এরকম অনেকগুলো আছে হতে পারে। এই যে এখানে এখানে আছে একটা ওয়েট নট, এর খুব কিন্তু খুবই সহজ ডিজাইন মাল্টিপল কালার নিয়ে, যেমন আমি আপনাদেরকে একটা দেখাই ডিজাইন করেও দেখাই, তাহলে আপনারা আরও বুঝতে সুবিধা হবে আপনাদেরকে, কি বলেন? হ্যাঁ, তো আমি এখানে আই রেসপেক্ট ফার্মার এই লেখাটা যদি আমি লিখি, আই রেসপেক্ট লেখাটা উপরে থাকবে আলাদাভাবে, আমি এখানে কেটে নিচ্ছি, ফার্মার লেখাটা মাল্টিপল কালার দিয়ে আমি লিখব। এখানে অবশ্যই আমাকে যে ফন্টটা ইউজ করতে হবে সেই ফন্টটা কিন্তু অবশ্যই আমার ভালো কোনো ফন্ট থাকতে হবে, ফাইবারে তো মেসেজ আসবে। যাই হোক, এই যে এইরকম কোয়ালিটির ফন্ট আমাকে ইউজ করতে হবে, ঠিক আছে? মাল্টিপল কালার্ড, তো এরকম ফন্ট আমরা নিজেরাও বানাতে পারি, অথবা আমরাও কিন্তু এরকম অনেকগুলো গ্রাফিটি ফন্ট পাই। এইসব ডিজাইন করতে হলে আমাদের গ্রাফিটি ফন্টে যেতে হবে, আর ডা ফন্টে গেলাম, ডা ফন্ট থেকে গ্রাফিটি ফন্ট কীভাবে নামাবো সেখানেও আমরা একটু যাই, অল্প একটু ঘুরে আসি, দেখে আসি। এখানে গ্রাফিটি ফন্ট আছে, তবে এখানে আমি যেটা খুঁজতেছি ওরকম নাই, দেখি কয়েক জায়গায়। ভাই ফার্মার নিয়ে যদি আমরা ডিজাইন করি তাহলে তো বোল টাইপের ফন্ট ইউজ করতে হয়, তাই না? হ্যাঁ, বোল টাইপের, এবং তো এটা তো রেগুলার টাইপ দেখেন ভাই, এনসির মধ্যে কি ওল্ড স্কুলে বোল টাইপের ফন্ট পেতে পারি, ওইগুলো ফার্মার নিয়ে খুব ভালো কাজ, ডিজাইন এই ফন্টগুলো ইউজ হয়। হ্যাঁ হয়, ঠিক আছে, কিন্তু এখানে কিছু একটু আঁকা বাঁকা, যেমন এটা দিয়ে আমি করব, মানে আমি মানে অনেকগুলো তো আছে, এটা একটা সিস্টেম আর কি, এইভাবে ডিজাইন করাটা, মানে আমি মানে সিম্পল, যেটা আপনি একেবারে সিম্পলের মধ্যে ভালো মতো করতে পারবেন, যেটা প্ল্যানেট, এই ফার্মারকে আমি প্ল্যানেটে নিয়ে যাই, প্ল্যানেট আচ্ছা, এটা তো কোনো ক্যাপিটাল লেটার হচ্ছে না, যাই হোক, ক্যাপিটাল লেটার সব এইগুলো এমনই, এটাকে যদি আমি ই দিয়ে দিই, আচ্ছা এটা অন্য একটা ফন্ট দিয়ে দিই, এরকম থাকলো, খুব সিম্পলের মধ্যে যেভাবে ডিজাইন করা যায় সেভাবে করলাম। আমরা মেইন যে টেক্সটগুলো এটা রেখে দিই এক সাইডে, যেন আমাদের পরবর্তী এডিট করতে হলে সুবিধা হয়। তারপর এটাকে আমরা কি এটা আউটলাইন করে দিই, আই রেসপেক্ট এটা এরকমই থাকলো। এখন এই ফার্মার এই যে এটা আনগ্রুপ করে একটু আপনি ছোট বড় করে একটু সাজায়ে লিখবেন, সিম্বলের মধ্যে কিন্তু সুন্দরভাবে করা সম্ভব।
এখন এটাকে আমি বিভিন্ন কালার দিয়ে দেব, মাল্টিপল কালার। এটা একটা নর্মাল কালার, গ্রিন কালার দিয়ে দিলাম। আই রেসপেক্ট ফার্মার, এই যে এটা সিম্পল, এটা মনে হচ্ছে সিম্পল কিন্তু এটাই কিন্তু আপনার এই ডিজাইনটা, এরকম কোয়ালিটির ডিজাইন দেখবেন যে একটাও নাই, এবং অনেক হিউজ পরিমাণ পুরুষ মহিলা সবাই এই ডিজাইনটা নেবে। এটা কিন্তু ইউনিসেক্স একটা ডিজাইন, এতটুকুই আপনি রাখবেন, দেখবেন যে এটা একটা ডিজাইন হয়ে গেছে সিম্পল। কোথায় যেন যাচ্ছে চাচ্ছিলাম, হ্যাঁ ক্লাস রেকর্ড হচ্ছে। মনে করুন এতটুকু দিয়ে এখানে অন্য ফন্টও দিতে পারি, অথবা এটাকে একটু টান দিয়ে লম্বা করে দিতে পারি। এই যে মাল্টিপল কালার্ড ওয়ার্ডস, এইটা কিন্তু খুবই হিউজ পরিমাণে সেল হয়, মাল্টিপল কালার্ড ওয়ার্ডস, এবং খুবই সহজ। স্টেটমেন্টটা শুধু স্ট্রং হতে হবে, যেটা নিয়ে আমি ডিজাইন করব, এবং সাজানোটা এরকম হতে পারত, শুধু এটা না, আমি এরকম করে যে শুধু সাজাবো তা না, এটা আসলে লম্বা হয়ে গেছে, এটা ছোটো করে দিই। এই যে ফার্মার যেরকম আছে, ফার উপরে দিলাম, মার নিচে দিলাম, তাও চলবে। ফার্মার এরকম নিচে দিব, এরকম করে দেবো ফার্মার, তাও মনে করেন এটা চলবে। এক কথা মাল্টিপল কালার হতে হবে ডিজাইনটা, মানে যারা কালারফুল ডিজাইন পছন্দ করে, সুন্দর দেখতে হবে একটু। মানে আপনি এগুলো না করলে বুঝবেন না, এবং আপনি যখন করবেন এই ডিজাইনগুলো সাবমিট করবেন বিভিন্ন মার্কেট প্লেসে, ওই স্টক সাইটে এবং আপনি পোর্ট সাইটে যেগুলো, তখন দেখবেন যে সেল আসতেছে হিউজ পরিমাণে, তখন বুঝবেন যেগুলো কেমন সেল আসে। কন্ট্রোল জি গ্রুপ করে দিলাম, তারপর এটার সাথে আমরা কী করে দেবো, এই যে এইটাই, জাস্ট আপনি এতটুকু দিবেন, দিয়েই দেখবেন মেক আপ করলে এটা বুঝতে পারবেন আরও আরও সুন্দর লাগবে। এখন আর মেক আপ করতেছি না, এতটুকুই যথেষ্ট। এরকমও দিতে পারেন, আপনি একটা ডিজাইন এমন দিলেন, আর একটা এরকম দিলেন, আবার এটাকে ওয়ার্প করে দিতে পারেন, ওয়ার্প ওয়ার্পগুলো কিন্তু আরও সুন্দর ই হয়। এটাকে আরও ছোটো করে দিই, ডিজাইনটা দেখতে আরও সুন্দর যেন হয়, ডিজাইনটা দেখতে কিন্তু সুন্দর হতে হবে, শুধু ই হলে হবে না। মানে আমি দেখাচ্ছি যে অল্প সময়ে অল্প পরিশ্রমে আপনি কত সুন্দর ডিজাইন করতে পারবেন, এবং সেটা বেস্ট সেলিং টি শার্ট ডিজাইন হবে ফার্মার। শুধু এই দুটা লেখাতেই হয়ে যাবে, আর এটা হচ্ছে ওটা অনেক ভালো লাগছে। আর একটা কী দেখাতে চাইলাম, খালি ভুলে যাচ্ছে তাড়াতাড়ি। আচ্ছা এটা একটা থাকলো, আর এটাকে ওয়ার্প করব। ওয়ার্প করতে বিভিন্ন যে অপশনগুলো আছে, আমরা অবজেক্টে গিয়ে আপনার ওই যে ব্লেন্ড, ব্লেন্ডে গিয়ে, সরি ব্লেন্ড না, এই যে ইনভলভ ডিস্টর্ট, হ্যাঁ ইনভলভ ডিস্টর্টে গিয়ে মেক উইথ ওয়ার্প, এখানে ক্লিক করে আমরা এই যে এখান থেকে বিভিন্ন রকম ওয়ার্পিং যে সিস্টেমগুলো আছে এখানে ওয়ার্প করতে পারবো। অনেক সময় ওয়ার্পও চলে অনেক। ভাই এইগুলোকে বান্ডেল আকারে দিতে হবে? জি বুঝলাম না, এগুলো বান্ডেল আকারে আপলোড দেবো, এই কোয়ালিটি ডিজাইন কোথায় আপলোড দেওয়ার কথা বলছেন আমি বুঝতেছি না ভাই। ভাই ক্রিয়েটিভ ফেভারিট বান্ডেল আকারে আপলোড দিবে তাই? ভাই উনি বলতেছে বান্ডেল আকারে, মানে আপলোড দিবে কিনা, বান্ডেল আকারে আপলোড দিবেন কিনা সেটা বলতেছেন তাই তো? হ্যাঁ এটা আপনি বান্ডেল আকারেও দিতে পারেন, অথবা সিঙ্গেলা ভাবে আপনি যেভাবে পারেন সেভাবে আপনি দিতে পারেন, নো প্রবলেম। এই যে এরকম ওয়ার্ড, এরকম স্যাম্পল
ঘোরায় সোজায় মেলা রকম তো ওয়ার বলতে যে শুধু এটা ওয়ার করব তা না, মনে করেন যে ফার্মার যেটা লেখা আছে যে এইটা এই লেখাটা যেটা আছে এটাকে আমরা অন্য একটা ফন্ট দিই, আবার স্ট্রং যেটা এই যে এরকম ফার্মার লেখাটা লিখলাম। এখন এটাকে আমরা পতাকার মতো করে ফ্ল্যাগ করব, মানে ইট ইজ যারা সিম্পল নর্মাল ডিজাইন করছেন আপনারা, মানে অল্প ডিজাইন করে সিম্পল যারা ডিজাইন করছি এরাও যারা আমরা ইনকাম করতে চাই, এখানে এইভাবে দিয়ে জাস্ট এরকম করে আপনি কয়েকটা করে দেবেন, এই যে এভাবেই দিয়ে দিবেন, দেখবেন যে এটাই আপনার সেল হচ্ছে। এটা কয়েকটা কালার দিয়ে দিবেন, একটা এটা আর একটা এরকম কয়েকটা কালার দিয়ে এরকম করবেন, দেখবেন যে ডিজাইন হয়ে গেছে, মানে এটাই। তারপর আপনি যদি মনে করেন না আর একটু সুন্দর করে দেবেন এরকম করে একটু 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 এরকম উঠায় উঠায় এরকম করে দিলেন, দিয়ে একটু একটু কেটে কেটে দিলেন, যেমন এটা এখানে থাকলো এখান থেকে আপনি এতটুকু কেটে কেটে দিবেন, এটা অবশ্য আপনার কাটার দরকার নাই, যে আপনার কি ওই যে কি বলে এটা ব্ল্যাক করে আপনি এটা ট্রান্সপারেন্সিতে যাবেন গিয়ে মাস্ক করে ফেলবেন, এটা সিলেক্ট করতে অবশ্যই যেটাকে মাস্ক করতে চাচ্ছেন আপনি। ওকে তাড়াতাড়ি কী করতে কী করছি, এটা উপরে রাখলাম, এই দুটো সিলেক্ট করব, সিলেক্ট করে তারপরে মেক মাস্ক, তারপর ক্লিপে ক্লিক করব, এই যে এরকম এরকম আবার এইটার এদিক দিয়ে এরকম করব, এরকম করতে করতে সবটাই করব, প্রত্যেকটার এভাবে করে দেবো। দেখি আমি আর একটু ইতে যাই, কন্ট্রোল জি, এটাকে প্রত্যেকটা দিয়ে দিই একটা একটা করে, এরকম এটার সাথে এইটা মাস্ক করলাম, তারপরে এটার সাথে এইটা মাস্ক করলাম, এটার সাথে এইটা মাস্ক করে দিলাম, এই যে এটা আছে বেশি সমস্যা নেই, আমি এটাকে আরও মাস্ক করে দিই, একটু মিশিয়ে নিয়ে আসি এটাকে, এটাও ঝামেলা করছে, এটাকে আরও বেশি বড় করে দিই। আপনারা তো জানেন আপনাদেরকে অনেক জায়গায় অনেক ক্লাসে দেখানো হয়েছে কীভাবে মাস্ক করবে, এই যে ফার্মার এটা যে কালার থাকলো এই যে এটাকে আপনার অন্য একটা কালার দিয়ে দেবেন, যে এটা এখানে নাই কালারটা এই যে, তো এই যে এরকম ডিজাইনও যদি আপনি দেন এইগুলোও কিন্তু হিউজ পরিমাণে সেল হবে, শুধু এভাবে দিয়ে দিলে। তো খুব সিম্পলে যারা আপনারা মানে আর্নিং করতে চাচ্ছেন তারা এরকম কোয়ালিটির ডিজাইনগুলো দিবেন, এরকম আর্নিং। আচ্ছা এখানে ভুল হয়েছে একটা, এই যে এইটা আপনার নিচে যাওয়া উচিত ছিল না, এর এটাও মনে করেন একটা স্টাইল। তো যাই হোক, যেগুলো দেখানোর ইচ্ছে আরও অনেক সিস্টেম আছে, যে সিস্টেমগুলো আপনারা অ্যাপ্লাই করবেন, অ্যাপ্লাই করে ইনকাম করতে পারবেন, জাস্ট এইটাই ফার্মার, এতটুকু কিন্তু আপনি একটা ইতে ডিজাইনের মানে পোর্ট সাইডে অথবা বিভিন্ন সাইডে দিয়ে এগুলোও কিন্তু আপনার সেল পাওয়ার সম্ভব, শুধু ফার্মার লেখে এরকম লেখে, আরও সোজা করে লিখলেন, বাঁকা করে লিখলেন, একটা দুটা করে লিখলেন, এরকম বিভিন্ন সিস্টেম আছে। তো এইগুলো করে আপনি আপলোড দিতে পারবেন। তারপরে আসছে হ্যান্ড রাইটিং টাইপোগ্রাফি, মানে হাত দিয়ে আঁকাইলেন, শুধু ফার্মার লিখে আঁকা, মনে করেন এই জায়গায় একটা ফার্মার আছে লেখা আছে, এইটা ফার্মারটা মানে হাত দিয়ে লিখলেন কীভাবে, এই যে এরকম মানে এফ তৈরি করলেন, এই একটা হইল মনে করেন ফার্মার, এই ফার্মার লিখলেন, বাচ্চারা যেভাবে তৈরি করে এরকম করে আঁকাইলেন আপনি,
এরকম তো এরকম আরো তৈরি করলেন, শুধু ফার্মার এটা এরকম করলেই হবে না, এখান দিয়ে কিন্তু আবার আপনার এই ফার্মারের সাথে এরকম বিভিন্ন রকম তৈরি করতে হবে, পাতা তৈরি করতে হবে, ঠিক আছে, বিভিন্ন রকম ফ্লোরাল অ্যাড করতে, হ্যাঁ ফ্লোরাল, বিভিন্ন রকম ফ্লোরালটা মানে ফার্মারের যেসব জিনিস আছে সেগুলো তৈরি করতে হবে, তৈরি করে এখানে আপনার গাছ বানায় দিয়া এভাবে তৈরি করবেন, হ্যাঁ এরকম মানে বিভিন্নভাবে এরকম তৈরি করবেন ফার্মারের সাথে, তারপরে ফল আঁকাবেন ফুল আঁকাবেন এসবগুলো দিয়ে রাখবেন সুন্দর করে ডিজাইন, তো দেখবেন যে এইগুলো অনেক সেল হবে, হ্যান্ড ড্রয়িং যেটাকে বলে, হ্যান্ড রাইটিং, এখানে মেঘ থাকলো, এখানে বৃষ্টি পড়ছে মনে করেন বৃষ্টি পড়ছে, আবার নিচে ফার্মাররা এখানে আছে, এক সাইডে ফুল এক সাইডে গাছ এক সাইডে ফার্মাররা নিচে এখানে কাজ করতেছে, তো দেখবেন যে এরকম হ্যান্ড ড্রয়িং কিন্তু খুবই সেল হয়, আপনি কল্পনা করতে পারবেন না এরকম হ্যান্ড ড্রয়িংগুলো কেমন সেল হয়, বাচ্চারা যেমন আঁকাইতেছে এরকম জিনিসগুলো, মানে ফার্মার দিয়ে আশেপাশে দিয়ে কয়েকটা গাছপালা দিয়ে দিলেন ফ্লোরাল অ্যাড করলেন, তো এই এই হ্যান্ড ড্রয়িংগুলোও কিন্তু সেল হয়, তারপর হচ্ছে হ্যান্ড ড্রয়িং ডিজাইন, এগুলো হ্যান্ড ড্রয়িং ডিজাইনের মধ্যেও পড়ে, ফার্মারের কাছে আপনি এখানে কিছু একটি তৈরি করলেন ডিজাইন তৈরি করলেন একটা, যেমন ফার্মাররা যে গাড়ি ইউজ করে এই গাড়িগুলো আপনি হ্যান্ড ড্রয়িং তৈরি করলেন, হ্যান্ড ড্রয়িং অথবা গাড়ি ওখানে দিয়ে ভেক্টর বানাইলে বিভিন্ন সিস্টেম সিস্টেমে ওটাও হয়ে যাবে, কিন্তু সিস্টেম করে আপনি তৈরি করলেন হয়ে যাবে, মনে করেন এখানে একটা গাড়ি বানাইতেছেন যেটা আপনার এটা তৈরি করে এটা ব্যবহার করে বেশি, ট্র্যাক্টর অথবা একটা গাড়ি বানাইলেন, গাড়ি বানাইতেছেন এরকম চাকা বানাইলেন গাড়ি বানাইলেন সুন্দর করে, তাকে আমি একটা জাস্ট আইডিয়া দিচ্ছি, তো এটা এর মধ্যে আবার ড্রাইভার বসে আছে অথবা যাই হোক এমনি একটা গাড়ি বানাইলেন, এই গাড়িটা তারা বেশি ইউজ করতেছে, এই গাড়িটার আশেপাশে আবার কিছু গাছপালা আছে, এদিকে কিছু কিছু সুন্দর সুন্দর দৃশ্য আছে, এগুলো দিয়ে আপনি ডিজাইন করবেন, আবার লিখে দিবেন এখানে কিছু লেখা লিখে দিবেন যে এখানে আপনার এইটুকের মাঝখান দিয়ে এরকম লিখে দিলেন যে এখানে কোট লিখলেন, আপনি যেটা দিয়ে পারেন আপনি যেটা দিয়ে এক্সপার্ট, এ ভাই কি শব্দ হচ্ছে কার, যেমন এই দেখি এখানে আমি তো জাস্ট আইডিয়া দিলাম, এখন দেখি ফার্মার টি শার্ট, এই যে ফার্মার টি শার্ট এখানে আছে, এই যে আমি যেটা নিয়ে বলতেছিলাম এই যে দেখুন এখানে হাত দিয়েই ড্র করছে, এটা কিন্তু তারা অনেক পারদর্শী, আমরা তো আর জীবনে করি নাই আজই প্রথম করলাম হাত দিয়ে ড্র, তাহলে চিন্তা করেন কেমন ডিজাইন, এই যে এগুলো এগুলো কিন্তু আবার একটা ফি কেনে ভাই, একটা ফি কেনে যদি আমরা গুগল থেকে গাড়ির ফি কেনে যদি ওটার উপরে পেন্সিল টুল দিয়ে করলে হবে না, হ্যাঁ হবে হবে সেটাও হবে, সেটা আরো বেটার হবে, যেমন আপনি এখানে ফার্মার ভাই ডিজিটাল আর্টবোর্ড আমি করি ডিজিটাল আর্টবোর্ড বা ওয়েবকাম দিয়ে করি, হ্যাঁ তাও ভালো হবে, এই যে এরকম ফার্মারদের যে গাড়ি আছে গ্রাফিক্স কার্ড থাকলে ভালো হয়, গ্রাফিক্স কার্ড থাকলে তার কোনো কথাই নেই, গ্রাফিক্স কার্ড ভাই এই যে এখান থেকে মনে করেন আপনারা কখনো কখনো কপি করবেন না কোনো ডিজাইন, তারপরেও আপনারা যদি মনে করেন এটাকে একটু এডিট করে নিয়ে কীভাবে এডিট করে কপি করতে পারেন সেটাও সিস্টেম আছে যেটা কপিরাইট ধরবে না, এটা আপনি নিয়ে আসলেন এটাকে আমি যদি আবার এই যে এই বাদ দিয়ে দিই চাকাগুলো চেঞ্জ করে দিতে পারেন, হ্যাঁ চাকাগুলো চেঞ্জ করে দিলাম হবে না, কিন্তু ওটাকে আপনি যদি হ্যান্ড ড্রয়িং করতে চান সেক্ষেত্রে নিজের মতো করে, যেমন এইখানে একটা ডিজাইন আছে এটা দেখে আপনি হাত দিয়ে তৈরি করবেন, কিন্তু এত আপনার প্রফেশনাল এত ই করে করা তো আমার আপনার জন্য এটা একেবারেই কঠিন ব্যাপার, আমরা যদি এই যে এই ডিজাইনটা যে করছি একটা ডিজাইন যে করছি এটা তো 500-700-1000-2000-5000 ডলার দিয়ে হয়তো বা সে কিনে নিছে,
এরকম যে তৈরি করছে এইসব, এই যে এইটা একটা হ্যান্ড রন ডিজাইন হয়েছে, এই যে এইটা, এই যে এইটা, এই ডিজাইনটা নিশ্চয় আরেকটা ছবি দেখে সে বানাইছে, হয়তো বা রিয়েল কোনো পিকচার, হয়তো বা কোনো এখান থেকে কোনো পিকচার নিয়ে আসছে। এগুলো সব কিন্তু হ্যান্ড রন, এই যে এগুলো কিন্তু সব হ্যান্ড রন, এগুলো কিন্তু হিউজ পরিমাণ সেল হয়। মানে এই যে ডিজাইনের সাথে কিছু পাতা টাতা থাকবে আশেপাশে, এই আর কি। মানে একটা আইডিয়া আপনাদেরকে দিলাম, এই আইডিয়াকে কাজে লাগাই আপনার আপনাদেরকে আগাতে হবে। তারপর রিপিটিং টেক্সট, যেটা আমি আপনাদেরকে দেখাইলামই যে কীভাবে রিপিট করছি টেক্সট, জাস্ট রিপিট করে ডিজাইন একদম সিম্পল। এই যে এটা ফার্মার, জাস্ট টেক্সট রিপিট করলাম, ওটাই কিন্তু ডিজাইন। এটা আমি যদি শুধুমাত্র হোয়াইট কালার দিই তারপরে হবে, সবগুলো হোয়াইট কালার যেরকম থাকলো, আর যে কোনো একটা কালার। তো এটা কোনো মানে কঠিন জিনিস না, ইনকামিং যদি আপনারা করতে চান খুব সহজে ইনকামের একটা রাস্তা, যেটা আপনারা এইভাবে করতে পারবেন, ঠিক আছে। তো তাহলে আপনারা আজকে বুঝতে পারলেন মোটামুটি যে আপনারা কীভাবে একটা নিশকে নিয়ে কাজ করবেন। শুধু নিশ রিসার্চ করলাম, নিশ রিসার্চ করে নিশ সিলেক্ট করে ফেলায় রাখলাম, এতেই যে ইনকাম হবে এটা কিন্তু না। ওই নিশটাকে আবার রিসার্চ করতে হবে, নিশ বের করার পরে ওই নিশকে আবার রিসার্চ করতে হবে, রিসার্চ করে ওই নিশটাকে নিয়ে আপনারা কীভাবে আবার ডিভাইস থেকে ব্যাড নয়েজ আসতেছে, কাইন্ডলি যার ডিভাইস থেকে ব্যাড নয়েজ আসছে একটু মিউট করে গেছে। আচ্ছা যাও, কোটা তো মিউট হয়ে গেছে, বসের কথা বোঝা যাচ্ছে না। এখন আপনারা তো বুঝলেনই যে একটা নিশ সিলেক্ট করার পরেও আপনাদের অনেকগুলো কাজ আছে। এখন আমি যেগুলো দেখালাম মনে করেন যে চার ভাগের এক ভাগ দেখানো হয়েছে, এটার পিছনে আরও অনেক কাজ আছে। যেই কাজগুলো করলে আপনারা ভালো মতো ওই ডিজাইনটা করে শাটার স্টকে হোক আর বিভিন্ন মাইক্রো স্টকে হোক অথবা পোডে হোক আর বিভিন্ন জায়গায় হোক আপনারা আপলোড করলে হিউজ পরিমাণ সেল পাবেন তখনই, যখন সব মানে কোয়ারিগুলো যেগুলো আছে ডিজাইন করতে হলে যে কোয়ারিগুলো দরকার, মানে ডিজাইন প্রফেশনাল বানাতে হলে এবং মার্কেটে চলানোর মতো করে তৈরি করতে হলে এবং বেশি সেল পাওয়ার মতো করে, হ্যাঁ হাইলি যেটা সেল হবে এরকম একটা ডিজাইন করতে হলে আপনাকে হিউজ পরিমাণ রিসার্চ করে ওই ডিজাইনটা করতে হবে। আমি 10টা ডিজাইন প্রতিদিন না করতে পারি, তো 2টা করে ডিজাইন এভাবে রিসার্চ করে করে দেখবেন যে অনেক ভালো। এই জন্য প্রথমে ডিজাইন কোয়ালিটি আমাকে ভালো করতে হবে, তারপরে আরও যেই সিস্টেমগুলো আছে এগুলো আমাকে অর্জন করতে হবে। বুঝতে পারছেন ব্যাপারটা? তাহলে ভাই আপনার সাকাস্টকে আপলোড করার জন্য একটা ভিডিও আছে মনে হয়, এটা কি ইউটিউবে পাবো? হ্যাঁ ইউটিউব পাবেন, আমি আবার আপনাকে দিয়ে দিই নতুন যে টিউটোরিয়ালটা আপনাদেরকে ই করছিলাম। আমি এখনই দেখি যে পাই নাকি ওটা। এই যে এইটা এটা সবার জন্য উন্মুক্ত করে দিচ্ছি, আপনারা দেখতে পাবেন, এই যে এখানে দিয়ে দিলাম, ঠিক আছে। এবং ওইটা গ্রুপেও আমি শেয়ার করছি সম্ভবত, আপনারা দেখে নেবেন। ছবিটার যে উপরের যে ইয়াগুলো দিছে গোল করে যে দিছে কাস্টম ফন, এটা কিভাবে একটু করছে একটু কিন্তু। আচ্ছা এই উপরের এই যে এগুলো দিছে তাই না? জি জি জি, এটা কিছু ফন্ট আছে যে ফন্ট অটোমেটিক এরকম চলে আসে, যে ফন্টের মধ্যে তো দেখলাম নাই, বাকি ফন্টগুলো তো দেখছি নাই, কিন্তু ট্যাগগুলো মধ্যে আছে, তো এই আর্থেন আছে, আর্থেন ফন্টে আছে। মানে ভাই ফন্টে গ্লেপস না কি জানি বল, এগুলা এটার ওয়ার্ড আর্ট বিভিন্ন সিস্টেম আছে। আমি আর্থেন ফন্টে এখানে যা, এই যে আর্থেন ফন্টে যখন গেলাম এটাকে আবার সব শুরু করতে হবে। এই দেখুন এই যে এরকম আর্থেনই বেশি পাওয়া যায়, আর্থেন আরও অনেকগুলো আছে, আর অনেক ফন্টে এরকম আছে যেগুলো পেইড ফন্টে বেশি থাকে। মানে ওই ইমেজটা মতো করতে যাচ্ছিলাম মানে পারতেছিলাম না, আবার এটা এটা কিন্তু আবার ই করি আপনি পার্সোনালি ভাবে তৈরি করা যায়, এগুলো পেন্টুল দিয়ে করা যায়, পেন্টুল ভাই এটা পেন্টুল দিয়েই তো করা যায়, এটাকে টেইল বলে হোস বলে, হ্যাঁ
হোস্ট টেল পেন টুল দিয়ে বা নেট থেকে হোস্ট বা টেল নামাই নিয়ে নামাই নিয়েও করতে পারবে না। এগুলো কিন্তু খুব সহজ, খুব সহজ না, একটু কঠিন আছে। কারণ মিনাল মিলানো ব্যাপারটা মিলাইতে একটু সমস্যা হয়, মিলানো একটু ঝামেলা আছে। আর সহজ বললেও ভুল হবে, আবার খুব কঠিন তাও না। আসলে যে মোটা চিকনটা মিলাইতে পারতেছিলাম না যার কারণেই আর কি। এই যে এইগুলো না, এই যে এইগুলো মোটা চিকন তাই না? জি জি জি। আচ্ছা আচ্ছা, ওটাও সিস্টেম আছে। মোটা চিকন করতে হলে যাবেন, আমি একটা আপনাকে দেখাই। মনে করেন এটাকে একটা হোস্ট তৈরি করছেন আপনি, এখান থেকে একটা হোস্ট তৈরি করবেন। এটা যদি আর্টিফিশিয়াল ফোন হয় তাহলে আমার মনে হয় টাস্ট যেটা আছে ওটাতে ক্লিক করলেই ফোনটা সেট হবে। মনে করেন এটা দিয়ে, সরি এটা না, এটা এই যে মোটা করতে হলে চিকন করতে হলে এরকম। টানতেছি এক সাইডে যাচ্ছে, আর যদি অল্টার না ধরে টানে তাহলে দুই সাইডেই কিন্তু বড় হবে। দেখছেন এই যে অল্টার ধরে আমি এদিকে টানবো, এই যে দেখুন এদিকে টানবো, এদিকে বড় হলো। আর এখানে আমি অল্টার ধরে আবার এদিকে চাপ দিব এবং এদিকে টানবো, অল্টার ধরে এদিকে টানবো, আবার এখানে আমি অল্টার ধরে চাপ দেবো এদিকে, আবার এইদিকে আমি বাড়ালাম, বেশি বেড়ে গেল, অল্টার ধরে কমাই যাচ্ছে। এই যে দেখুন এখন মোটা চিকন হচ্ছে, এখন আমি এদিকে আর বাড়াই দিতে পারি এটাকে। জি বুঝতে পারছি, বুঝছেন না? এই যে এরকম অনেক সিস্টেম আছে, আপনি যে সিস্টেমটা কাজে লাগাবেন সেটাই আপনার জন্য হবে। এখন এটাকে আমি এখন টেম্পোরারি টেম্পোরারি যে নামগুলো বলে গুগলে গিয়ে পোস্ট থেকে সার্চ করব, হোস লেগে সার্চ দিতে পারব, হোস অথবা টেইল, টেইল ফর টি শার্ট ডিজাইন এরকম লিখলে চলে আসবে। ঠিক আছে, আপনি দিছিলেন আমরা যে পুরাই ইটি আছে টেইল টেইল। হ্যাঁ হ্যাঁ, পুরাই কি পাইলে আমাকে দিছিলেন এই আগে ক্লাসে আসলে আপনারা তো মানে অ্যাক্টিভ না, তারপরে আমি আপনাদেরকে বিভিন্ন টিপস দিতে থাকবো এবং আপনাদের নিচ দিব, আপনারা নিচ অনুযায়ী ডিজাইন করতে হবে। আপনার বলছিলাম ওই গ্রুপে 10টা করে নার্সিং ডিজাইন করেন, কেউ করে নাই দু একজন ছাড়া। তো এবারে একটা সিস্টেম করব, আমি করতেছি ভাই, পড়তেছি অনলাইনে আসিনি। ও করছেন না, করে করে আপলোড দিবেন গ্রুপে এইতে আপনাদের 27 স্টকে? জি ভাই, আমি 20টা মতন করে দিছি ভাই। 27 ভাই, আমি 27 স্টকে আপলোড করছেন ভাই? 27 স্টকে সেদিন আমি একদম ডাউনলোড পাইছেন, 5টা আপলোড দিছি। না ভাই, আমি তো 27 স্টকে ঢুকতে পারছি না এখনো। ও ঢুক ভাই, 27 স্টকে দিছি, তো পারে কি আপলোড হয়েছে কিনা ভাই? ফোনের ডাটাতে ঢোকে। আচ্ছা, এবার হলো ব্যাপার হচ্ছে আমি আমাদের টিম বানাচ্ছি এবং নিয়ে নিচ্ছি, কিন্তু সেখানে আপনাদের প্রত্যেকজন আর যে ডিজাইন করবেন 10টা করে ডিজাইন করবেন, আর দুইটা ডিজাইন 10টা ডিজাইন ওখানে দেখবো আমি, আর দুইটা করে ডিজাইন আমি পছন্দ করে আমি নেবো আপনাদের কাছ থেকে। ঠিক আছে, এবং দুইটা করে ডিজাইন আপনাদেরকে সবার কাছ থেকে নেবো, নিয়ে আমি আমার আপনারা 10টা করে ডিজাইন করবেন, আর যে এটা নিচ দিব 10টা হোক 20টা হোক 50টা হোক ডিজাইন করবেন সেটা আপনাদের ইচ্ছা, এবং সেগুলো ট্রেন্ডিং নিচ হবে, এগুলো সার্চ করে রিসার্চ করে বের করে দেবো আপনাদের কোনটা এখন করতে হবে। ঠিক আছে, এবং আপনাদের টিপস শেয়ার করবো যে এইভাবে এইভাবে করবেন, এবং সেক্ষেত্রে আমি আপনাদের কাছ থেকে সব সব রিকোয়ারমেন্ট সব সবগুলো আপনাদের দিয়ে দেবো সব রিসার্চ করে। আর সেক্ষেত্রে আমার আমার হচ্ছে আমার কাজ হবে এই রিসার্চ করে দেওয়া,
আমরা সবার সাথে কোলাবোরেশনের মাধ্যমে সেটা সলভ করব। হ্যাঁ হ্যাঁ, যদি কোনো প্রবলেম হয় এরকম, আর সেই ক্ষেত্রে আমি আপনাদের কাছ থেকে দুইটা করে ডিজাইন নিয়ে নিব, নিয়ে সেই ডিজাইনগুলো আমি আমার স্টোরে দিয়ে দেবো, বুঝছেন? কারণ আমি সময় দিচ্ছি আপনাদের পিছনে, আর আপনারা করবেন ডিজাইন, এবং ডিজাইন করতে কোনো ঝামেলা হইলে কোনো ইয়ে হইলে এবং আপনাদের ডিজাইনগুলো নিয়ে আবার রিভিউ করব যে কার কোথায় ইম্প্রুভ করতে হবে, কে কোথায় ইম্প্রুভ করতে, কার কোন জায়গায় কী সমস্যা, কালার কম্বিনেশনে কোথায় ইম্প্রুভ করতে হবে, তারপর ডিজাইন কোয়ালিটি কীভাবে ভালো করতে হবে, আপডেট ডিজাইন করতে হবে। এবং ডিজাইন খুব সুন্দর হলেও কিন্তু সেল হয় না, ডিজাইনটা কেমন করলে বেশি সেল হবে, এই সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ। আর আপনাদের কাছ থেকে মনে করেন যারা অ্যাক্টিভ থাকবেন তাদেরকে গ্রুপে রাখবো, আর যারা অ্যাক্টিভ থাকবেন না তাদেরকে আস্তে আস্তে গ্রুপ থেকে একটা একটা রিমুভ করে দেবো। এগুলো কোথায় দিবেন, কোন গ্রুপে দিবেন? আমি আপনাদের জন্য এখনই লিংকটা শেয়ার করছি, গ্রুপের লিংকটা আপনাদেরকে সবাইকে দিব। এখন আপনারা যারা মনে করবেন যে আমি ভালো ডিজাইনার শুধুমাত্র, তারাই আমাদের এই গ্রুপে জয়েন করবেন, আদারওয়াইজ আর কেউ জয়েন করবেন না। আবার যেদিন মনে করবেন আপনারা ভালো ডিজাইনার হয়ে গেছেন তখন আমাকে বলবেন যে আমি পারবো, আর এখন থেকে শুধু ভালো ডিজাইনার হলে হোক আর অ্যাক্টিভ থাকতে হবে। ডিজাইন যে করব শুধু আপনাকে দেওয়ার জন্য করব না, আমাদের পোর্টফোলিওর জন্য? না, আপনাদের পোর্টফোলিওর জন্যই করবেন। আমি দুইটা করে ডিজাইন আপনাদের থেকে নিব, বলে দেবো যে এই দুইটা ডিজাইন আপনারা আমি নিয়ে নিলাম, ওই দুটো আপনারা আর কোথাও শেয়ার করবেন না, বুঝতে পারছেন? জি জি ভাই। হ্যাঁ, এটাই আর কি। তো এখন হচ্ছে আমি আপনাদের যে গ্রুপটা শেয়ার করলাম, এই গ্রুপে যারা এখনও জয়েন হন নাই হতে পারেন, সবাই না, যারা মনে করেন যে আপনারা অ্যাক্টিভ প্রফেশনাল, মানে টি শার্ট ডিজাইন শিখতে চাচ্ছেন, ভালো মতো শিখছেন এবং কাজ করছেন, এইরকম চাচ্ছেন বলতে গেলে মোটামুটি কিছুই জানেন না এরকম না, যারা মোটামুটি ভালো শিখছেন এবং আমার গ্রুপে যারা এর আগে মানে আমার পেইড কোর্সগুলো যারা করছেন তাদের জন্য অবশ্যই সবাই জয়েন করতে পারবেন। আর যারা নতুন অথবা মোটামুটি শিখেছেন তারা চিন্তা ভাবনা করে জয়েন করবেন। সেখানে অনেকগুলো রিকোয়েস্ট পেয়ে গেছি, আমি দেখি কাকে কাকে নেওয়া যায়। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই আপনাদের জন্য। আর আমাদের এই ভিডিও দেখলে মানে পরবর্তীতে যারা ভিডিও দেখবেন ইউটিউবে তারা যদি গ্রুপে জয়েন করতে চান তো কমেন্টে জানাই দিবেন, তাদেরকে ইনশাল্লাহ জয়েন করে দেওয়া হবে ইউটিউব ভিডিওর কমেন্টে জানাবেন। এবং আপনারা এখানে যারা আছেন আপনারা, আমি বুঝি না যে আপনারা কেন কমেন্ট করেন না, একটা কমেন্ট করলে কি হয়, আপনারা একটা লাইক একটা কমেন্ট অবশ্যই করবেন ভিডিওতে, যাতে আমার আরও অনুপ্রেরণা তৈরি হবে। ঠিক আছে ভাই, আমি রিকোয়েস্ট পাঠাচ্ছি। আচ্ছা, সবাইকে 100 করে দিলাম। তো ঠিক আছে, তাহলে আমি আপনাদের গ্রুপে যে কাজগুলো আমি রিসেন্টলি মানে খুব দ্রুত শেয়ার করব, আমার একটা খুব আর্জেন্ট কাজ আছে, কাজটা করে তারপরে আমি আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ। তো আজকে এই পর্যন্তই, আশা করি সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ। ভাই জি দিন আসলে ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই, আমার সঙ্গে জীবন খান ভাই অনেক ভালো হয়েছে। আচ্ছা, জীবন খান ভাইয়ের বাসা কোথায় ভাই? মিরপুরে ভাই? কুষ্টিয়া মিরপুর। মিরপুর কোথায় ভাই? ভালো না লাগলে বলে দেবেন, ভালো হয় না, একদম ভালো লাগে নাই, আরো ভালো করবেন ইনশাল্লাহ, চেষ্টা করবো আরো ভালো কিছু করার। ঠিক আছে, আচ্ছা আমি এখনই আপনাদের একটা পোস্ট করে দেবো। আর আজকে পর্যন্ত আমি সবার কাছে শুভ কামনা করে দোয়া চেয়ে আজকের ক্লাসটি শেষ করলাম। আসসালামু আলাইকুম।